আসসালামু আলাইকুম। বাবলু একাডেমিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কি করে মালয়েশিয়ার ই ভিসা চেক করবেন। আমরা জানি ইদানিং খুবই মালয়েশিয়া ফ্লাই হচ্ছে এবং অনেকে রিটার্নও চলে আসছে। এখন হচ্ছে আমরা চেক করব মালয়েশিয়ার ই ভিসাটা। অনেক লোক আছে, অনেক দালাল আছে, তারা হচ্ছে আপনাকে ই ভিসা দিবে এডিট করে, সেই থেকে হচ্ছে মুক্তি পাওয়ার জন্য আজকের ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক। যে ইন্টারফেস আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটার ডিসক্রিপশন বক্সে আমি এটার লিংক দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে, সেটা মোবাইল থেকে হোক কিংবা কম্পিউটার থেকে, যে কোনো ডিভাইস থেকে আপনি চাইলে চেক করতে পারবেন। যখনই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখনই হচ্ছে আপনি উপরে একটু নজর দিলে দেখতে পারবেন চেক ই ভিসা, সেখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ভেরিফাইড ইন্টারফেস চলে আসবে, সেখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার, এই দুইটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। একটা ই ভিসার কপি ওপেন করে উপরে আমার মাউসের এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন এবং গোল দাগ দেওয়া আছে, এটা হচ্ছে স্টিকার নাম্বার। ইএফ দেওয়া আছে, এটা হচ্ছে স্টিকার নাম্বার, এবং হচ্ছে ডক ট্রাভেল ডক নাম্বার, এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। তো এই পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বারটাই আমার মূলত লাগবে, সেজন্য হচ্ছে আমি পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার আগে থেকে লিখে রাখছি। এখানে হচ্ছে উপরে পাসপোর্ট নাম্বারটা, পাসপোর্ট নাম্বারটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম। নিচে হচ্ছে স্টিকার নাম্বারটা, সেটাও আমি কপি পেস্ট করে দিলাম। এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন ই ভিসা। এখানে হচ্ছে আপনি একটা স্টিকারের একটা হচ্ছে ইয়ে দেখতে পাচ্ছেন, ইমেজে কিছু কোড দেখতে পাচ্ছেন, আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। কোডগুলো দেওয়ার পরে আপনি এখানে ক্লিকে চেকে ক্লিক করুন। চেকে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভেড। আমি এখন যার ভিসাটা চেক করলাম সে মালয়েশিয়াতে এখন অবস্থান করছে। এখানে দেখতে পাচ্ছেন 15 ফেব্রুয়ারিতে তার ভিসা লাগছে এবং 15 মেতে তার মানে বাংলাদেশ থেকে যাওয়ার কথা। ওকে, সে অলরেডি চলে গেছে, এটা ভ্যালিডিটি এখনো আছে, পাসপোর্ট নাম্বার দেখাতেছে, তার মানে এটা অ্যাপ্রুভেড। ওকে, এভাবে হচ্ছে আপনি ই ভিসাটা চেক করবেন। যদি ই ভিসা যদি আপনার না আসে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা ভুল নাম্বার দিয়ে আপনাকে দেখে আমি এখানে একটা ভুল নাম্বার দিয়ে দেখাই আপনাদেরকে। জাস্ট স্টিকারও একটা ভুল নাম্বার দিলাম, দিয়ে আমি এখানে কোডটা দিলাম 5P। ওকে, চেক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ভিসা নট ভ্যালিড নট ফাউন্ড, তার মানে ভুল কোনো নাম্বার দিলে কখনোই সেটা আসবে না। সো আপনারা সবাই সতর্ক থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।